হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছো তো আমরা লজিকের চ্যাপ্টারটা শিখছিলাম প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা সরলীকরণ শিখছিলাম তারই ধারাবাহিকতা আমরা আজকে কয়েকটি সরলীকরণ প্র্যাকটিস করব যারা প্রিভিয়াস ক্লাসগুলো পাওনি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো এবং এর বেসিক কিছু ক্লাস আছে সেগুলো দেখে নাও তাহলে বুঝতে সুবিধা হবে আর যারা নিয়মিত দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ

তারপর হচ্ছে অ্যান্ড গেটের কাজ তারপর অর গেটের কাজ আচ্ছা তো প্রথমে ফার্স্ট ব্রেগেট এটা এর মধ্যে কিবার বার হোলবার কাজ আছে তাহলে এই হোলবারটা হোলবারটা আমরা ভাঙবো তাহলে এ প্লাস বি হোলবার এ সূত্র অ্যাপ্লাই করা যাবে তো প্রথমে এ ইন টু বি ইনটু বি বারটা ভেঙে প্রত্যেকের মাঝে চলে যাবে সেম এটাতে এটা হলো এ ইন টু বি বারটা ভেঙে দুটার মাঝে চলে যাবে কারণ এর মধ্যে এবং এর মধ্যে নিজস্ব একটা করে বার ছিল সেখানে ডাবল বার হয়েছে তাহলে এ বার বি বার এখানে ডাবল বার উঠে যাবে ডাবল বার উঠে যাবে তাহলে এ বি এখন আমরা কিছু বিনিময় পদ্ধতি অ্যাপ্লাই করি এ ইনটু এ বার পাশাপাশি রাখলাম বি ইনটু বি বার পাশাপাশি রাখলাম এ ইনটু এ বার হয় জিরো বি ইনটু বি বার হয় জিরো তো জিরো ইনটু জিরো জিরো হবে মানে এ ইনটু এ ইকুয়াল এ জিরো ইনটু জিরো ইকুয়াল জিরো আমাদের জিরো প্রমাণ করতে হবে সুতরাং left hand side সমসম right hand side प्रूव्ड আশা করছি বুঝতে পেরেছো কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাও তো পরবর্তীতে আমরা ফাংশনটা লিখেছি চলো এটা কিভাবে করে দেখি প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ তো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে a b অরগেট আছে তো এখানে কোনো সূত্র अप्लाई করা যায় না তাই এটার কোনো কাজ হচ্ছে না তারপরে কি হোলবার এইটা তো হোলবার আছে তাহলে প্রথম আমরা এই হোলবারটা ভাঙি তাহলে এ বি বার এই সূত্রটা এখানে করা যায় তাই গুণ আছে যোগ হবে বারটা ভেঙে যাবে আর এটার কোনো কাজ হয়নি যা আছে তা এখন আমরা এই অ্যাপ্লাই করতে পারি এ ইন বি অর্থাৎ গুণ আকার আছে আমরা গুণ করে দিব এটা গুণাকার আছে গুণ করে দিব এটার সাথে এটা গুণ করলে এ বার বিশ গুণ আমরা করবো এটার সাথে এটা করলে এ বার বি তারপরে এটা দিয়ে এটা দিয়ে এটার করলে এ বি বার এটা করলে বি বি বার ওকে এন টু এবার জিরো হবে এন টু এবার জিরো হবে এটার কোনো কাজ হবে না বা সূত্র এপ্লাই যায় না তাই যা আছে তা এটাও তাই আর এটা হচ্ছে বি ইনটু বি বার সেম সূত্র এন টু এবার এই সূত্র এপ্লাই করা যাবে তো জিরোর সাথে যোগ করলে ওই প্রতীকগুলো হয় জিরোর সাথে কোনো কিছু যোগ করি তাহলে এই প্রতীক হয় তাহলে আমাদের থেকে যায় এ বার বি প্লাস এ বি বার এখন এটা কিন্তু এক্সর গেটের শর্ত তাহলে এটার পরিবর্তে আমরা এক্সর গেট লিখে দিতে পারি এটা হচ্ছে অ্যান্সার কেউ যদি এখানে অ্যান্সার লেখে সেটাও রাইট হবে চলো আমরা পরবর্তী ফাংশনে যাই তো আমরা পরবর্তী একটা ফাংশন লিখেছি চলো এটা কিভাবে করে দেখি তো ফার্স্ট ব্র্যাকেট এখানে নাইট আর কাজ নেই হুলবার তাহলে যে সবচেয়ে বড় হুলবার কিন্তু এখানে তিনটা আছে সবচেয়ে বড়টা আগে ভাঙতে হবে তো এটাকে আমরা এ ধরলাম এটাকে বি ধরলাম মাঝখানে প্লাস আছে গুণ হবে মানে এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে তাহলে এটা হলো এ ইন এটা হলো বি বারটা ভেঙে এটাতে যাবে আর এটাতে যাবে এখন ডাবল বার উঠে যাবে তো এখানকার ডাবল বার উঠে যাবে এখানকার ডাবল বার উঠে যাবে আমরা এখন বিনিময় উপপাদ্য এটার এটা পাশাপাশি রাখি এটার এটা পাশাপাশি রাখি এ বার জিরো বি ইনটু বি বার জিরো জিরো ইনটু জিরো জিরো এটা হচ্ছে আনসার আরেকটি ফাংশন আমরা লিখেছি চলো এটা কীভাবে করে দেখি প্রথমে এই অর্ডার ফলো করে আমরা সরলীকরণ করি তো তো প্রথমে ফার্স্ট ব্র্যাকেট এটা এটার ভিতরে কী গাছ হোলবার হোলবার আছে তা ভাঙব তো এই সূত্রটা অ্যাপ্লাই করা যায় ইনটু বি এ বি বার টিক দুটার মাঝে প্লাস বি সি তাহলে দেখো এই দুটার মাঝে কমন যায় এখন কিন্তু এটা আর এটার মাঝে প্লাস আছে মানে অর্গেট তো এখানে শুধু অর্গেটের কাজ আছে সিরিয়াল অনুযায়ী আর শুধু এত টুকুর মোদায়ন গেট এত টুকুর মোদায়ন গেট কিন্তু সূত্র অ্যাপ্লাই হয় না তো সেক্ষেত্রে অর্গেটের কাজ হচ্ছে দুটার মধ্যে এ বার কমন এখানে থাকে বি বার এখানে থাকে বি সি এখন এ প্লাস বি সি এটার এ এটা বি এটা সি ধরি তাহলে এ প্লাস বি সি সূত্র অ্যাপ্লাই হবে এটার সাথে এটা প্লাস এটার সাথে এটা প্লাস ওকে এখন এ প্লাস বার এ প্লাস এবার কি হয় ওয়ান হচ্ছে ওয়ান তাহলে বিবার প্লাস সি এখন ওয়ানের সাথে গুন করলে কি হবে ওই প্রতীকটাই হবে বিবার প্লাস সি এখন চাইলে এ পর্যন্ত অ্যান্সার রাখতে পারো অথবা এটাকে গুন করে দিতে পারো তবে এ পর্যন্ত রেখাটাই ভালো হবে তো আমরা প্রতি ক্লাসে পাঁচটা করে শিবকে বলেছিলাম তো আজকের সর্বশেষ ফাংশনটা লিখেছি চলো এটা কীভাবে করি প্রথমে ফার্স্ট ব্র্যাকেট নাই তারপরে হোলবার আছে একটা হোলবার এই দুটা হোলবার তাহলে বড়োটার কাজ আগে হয় তো এই হোলবারটা বাংলায় এটাকে এ ধরবো এটাকে বি ধরবো তো এ প্লাস বি এর সূত্রে এখানে অ্যাপ্লাই করেছে তো এ ইন টু বি এ ইন টু ভেঙে এটাতে যাবে আর এটাতে যাবে যেহেতু অর্গেট তাহলে ব্র্যাকেট দিতে হবে তো ডাবল বার উঠে যায় তো ডাবল বার উঠে গেলো এখানে ডাবল বার উঠে গেল এখন আমাদের বিনিময় এ উপবদ্ধটা অ্যাপ্লাই করা যায় এখানে গুণ করে ফেলতে হবে তো এ বি এটার সাথে এটা করলে এটা এটার সাথে এটা করলে প্লাস এ সি এটার সাথে এটা করলে বি বি এটার সাথে এটা করলে বি সি ওকে এখানে শুধু এই সূত্রটা অ্যাপ্লাই করা যায় এ ইন এ ইকুয়াল এ তাহলে বি ইনটু বি একটা বি এখন এইটা 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 এই তিনটা থেকে আমাদের কমন যায় তাহলে পাশাপাশি রাখি তিনটা এব প্লাস বি প্লাস বি সি আর এসিটা আমরা এই পাশে রাখলাম সবগুলো থেকে বি কমন এখান থেকে এ এখানে থেকে ওয়ান আর এখানে থেকে সি ওকে এখন ওয়ান এ ওয়ান হয় সূত্রের ওয়ান প্লাস এ ওয়ান হয় প্লাস এসি এটার ওই ধরি ওয়ান প্লাস এ তাহলে ওয়ান হয় ওকে ওয়ানের সাথে কোনো কিছু গুণ করলে ওয়ান ইন্টু এ তাহলে এ হবে তাহলে এখানে পি হবে এটাই অ্যান্সার এখানে আর কিছু সূত্র অ্যাপ্লাই করা যাবে না এখন অনেকে বলবে এ প্লাস বিসি সূত্র অ্যাপ্লাই হয় তো এ প্লাস বিসি সূত্র ব্র্যাকেটে যখন আমরা দুইটা আইটেম পাই এর মধ্যে আবার এর ভিতরে যে মৌলিক উপপাদ্যগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করতে যেতে হবে তাহলেই আমরা এটা অ্যাপ্লাই করব তাছাড়া অ্যাপ্লাই করুন এখানে যদি আমি অ্যাপ্লাই করি এ প্লাস বি হবে বি প্লাস সি হবে কিন্তু কোনোটাই মৌলিক উপপাদ্য এখানে অ্যাপ্লাই করা যায় না সেই জন্য এ প্লাস বি সি সূত্র এখানে অ্যাপ্লাই হলো না আশা করছি বুঝতে পেরেছো কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানো সবার সাথে শেয়ার করো যাতে তোমাদের মতো তারাও এই বিষয়গুলো শিখতে পারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করো যাতে তোমাদের মতো সবাই এই বিষয়গুলো শিখতে পারে আমাদের কাজে আমরা উৎসাহ পাই সেগুলো তাল্লা হাফেজ পরবর্তী কোনো ক্লাসে দেখা হচ্ছে